बौद्ध धर्मावलम्बी सबसे बड़ उत्सव बुद्ध पूर्णिमा ए दिन ही जन्मग्रहण सिद्धिलाभ और मृत्युबरण करें धर्म प्रवर्तक गौतम बुद्ध। सीमित परिसरे सारा देशव्यापी दिन की उद्यापन कर बौद्ध धर्मावलम्बी। भगवान बुद्धर का भक्त एकमात्र प्रार्थना छिल पृथ्वी के सुस्थ कर तोलार। गौतम बुद्धर आदर्श मेने पृथ्वी अनाचार मुक्त हो विश्वास तर। মরণব্যাধি ভাইরাসে পুরো পৃথিবী যখন আক্রান্ত, তখন জাঁকজমকহীন পরিবেশেই প্রিয় ভগবানের কাছে ভক্তদের প্রার্থনা। বিভিন্ন বিহারে পূজায় অংশ নেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা, চলে ধর্মীয় নানা আচার অনুষ্ঠান। বিহারগুলোতে আয়োজন ছিল সম্মিলিত প্রার্থনার। पृथ्वी के द्रुत सुस्थ करार आरती छिल भक्तदेर। सूत्रपाठ शेषे पूजा अर्चन जोग दें भक्तवृंद। सकाले आसले बुद्ध पूजार माध्यमे बुद्ध पूर्णिमाटा शुरू होये छे। आजकेर ऐ दिने प्रत्याशा थाकबे पृथ्वी सुस्थ होये उठुक। अंतर थेके भालोबासते पारि ना, আমাদের ভিতর মানবতাবোধ এবং ভ্রাতৃত্ববোধ নাই, যার কারণে আমরা একজন আরেকজনের সাথে হিংসায় লিপ্ত হই। করোনা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মূলত আমরা এখন প্রার্থনা করছি সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, ভালোভাবে দিন কাটাতে পারে। সীমিত পরিসরের আয়োজনে ভক্তদের বিশ্বাস গৌতম বুদ্ধের আদর্শ মেনেই অনাচার মুক্ত হবে পৃথিবী। বুদ্ধ ৬ বছর দীর্ঘ সাধনা করেছিল এই বুদ্ধিবৃক্ষের নিচে, সেই জন্য আমরা বুদ্ধিবৃক্ষকে পূজা করি। সকালে আমরা বুদ্ধ পূজা দিয়ে শুরু করেছি এবং জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছে, শিল গ্রহণ করা হয়েছে। বিশেষ করে স্পেশাল যেটা প্রার্থনাটা করেছি, পৃথিবী যাতে করোনা মুক্ত হয়, সকল মানুষ যাতে সুখে থাকতে পারে, স্বস্তি পায়। শুধু মন্দির নয়, ভক্তদের বিচরণ ছিল বোধিবৃক্ষতেও। সরল মনে প্রার্থনা ছিল দেশ ও পৃথিবীকে দ্রুতই সুস্থ করে তোলার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।